চিতাবাঘ ফেলদি পরিবারের অন্তর্গত একটি স্তন্যপায়ী প্রাণী। 20,000 বছর আগে খুব অল্প সংখ্যক চিতাবাঘের বংশধর ছিল। 10,000 বছর পর তা পুরো আফ্রিকাব্যাপী ছড়িয়ে পড়ে। আফ্রিকার কঙ্গো ও সাহারা মরুভূমিতে এবং এশিয়ার আরব ও পূর্ব ভারতে এদেরকে বেশি দেখা যেত। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 60টি প্রজাতির চিতাবাঘ রয়েছে। এদের মধ্যে আফ্রিকান চিতাবাঘ, অ্যারেবিয়ান চিতাবাঘ, ইন্ডিয়ান চিতাবাঘ এবং আমুর চিতাবাঘ ইত্যাদি অন্যতম। অ্যামস্টারডামের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন প্রাণী চিতাবাঘ সম্পর্কে। চিতাবাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা পারডাস। চিতাবাঘের শরীরে সোনালী বর্ণের ওপর গাঢ় কালো রঙের ছোপ ছোপ দাগ থাকে। এদের লেজ শরীরের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে। এরা দিনের বেলায় শিকার করে থাকে। ছোট থেকে মাঝারি সব রকমের প্রাণীকে শিকার করে। খরগোশ, হরিণ, শুকর, মোষ, জেব্রা ইত্যাদি এদের প্রধান খাবার। চিতাবাঘ অন্যান্য প্রাণীর চেয়ে অধিক সামাজিক। শিকারের পর প্রায়ই তারা শিকার ভাগাভাগি করে খায়। চিতাবাঘ 20-25 মাসের মধ্যে মিলনের জন্য সক্ষম হয়ে ওঠে। স্ত্রী চিতাবাঘ শুধুমাত্র একটি চিতাবাঘের সাথেই মিলন করে থাকে। স্ত্রী চিতাবাঘ প্রতিবারে 2-4 বাচ্চার জন্ম দেয়। জন্মের পর শিশু চিতাবাঘ অন্ধ থাকে। এদের বয়স 18 মাস হলে মা ও বাচ্চাগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে প্রাণীটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 7,100 চিতাবাঘ রয়েছে। বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত এলাকার বাহিরে 77% এলাকায় চিতাবাঘের বসবাস এবং এ কারণে মানুষের হাতে বারবার পড়ছে চিতাগুলো। এশিয়া থেকে চিতার অস্তিত্ব প্রায় মুছে গেছে। প্যান্থেরাগণের 4টি বৃহৎ বিড়ালের মধ্যে চিতাবাঘ সবচেয়ে ছোট এবং বাঘ সবচেয়ে বড়। বাঘ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অ্যামস্টারডাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। অ্যামস্টারডাম চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।